এদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ত্রুটি বিচ্যুতি যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এদের রিপোর্টের উপর ভিত্তি করে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে নির্বাচন কমিশনের সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন তিনি। এই সময় মাহবুব তালুকদার জানান, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শিক্ষা নিয়ে গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা করা হবে। এদিকে ঈদের পর সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। নির্বাচনকালে নির্বাচনের বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। কেউ যদি শিথিলতা প্রদর্শন করেন তার জন্য আমরা কঠোরতম শাস্তির যা বিধান আইনে আছে তা আমরা প্রয়োগ করতে দ্বিধা করব না।